হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো আমরা তো মায়াপুরে বেড়াতে এসেছি, তো নবদ্বীপে আমাদের বন্ধুর বাড়ি আছে, সেখানেই ছিলাম। তো আমার গোপাল ছিল আমার বন্ধুর মাসির বাড়িতে, কারণ উনি বৈষ্ণব, সেই কারণে গোপাল ওখানেই সেবা পেয়েছেন, অন্নভোগ পেয়েছেন। এটা আমার চরম প্রাপ্তি, কারণ ঘুরতে যাওয়ার সময় একটা চিন্তা হয় যেটা যেটা ওকে কোথায় রাখবো ওকে, কারণ ওর অযত্ন করলে আমি জানি যে ও কষ্ট পেলে আমিও কষ্ট পাবো, তাই ওর কোনো কষ্ট হয়নি, ওকে আমি সেইভাবে সুখে শান্তিতে রাখতে পেরেছিলাম। আর ও অনেক কিছু ওখানে গিয়ে মন জিতে নিয়েছে, ওখানে নতুন জামা পেয়েছে, ওকে ভালোবেসে দিয়েছে, তো সেটা আমার কাছে একটা অনেক বড় পাওনা। তো যাই হোক, আমরা রবিবার দিনকে প্ল্যান হয়েছিল বিকেলবেলাতে আমরা মায়াপুর যাব, কারণ আমার বন্ধুর বাড়ি থেকে মায়াপুর যেতে লাগে 10 মিনিট হুল্লোর ঘাট থেকে। কিন্তু অতিরিক্ত বৃষ্টির জন্য আমরা বেরোতে পারিনি, তাই সোমবার সকালবেলা একটু ম্যাগি আর চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। তো মায়াপুরে গিয়ে ভীষণই ভালো লেগেছিলো, এই যে হুল্লোর ঘাট আমরা পার হচ্ছি, পার হয়ে আমরা যাচ্ছি, এবং চারিদিকে সত্যি কথাই পার হওয়ার সময় যে একটা অপরূপ দৃশ্য, এই যে অভিষেক, কৌশিক, মলয় ওরা সব একসাথে গল্প করছে আর আমি এখানে ভিডিও করতে ব্যস্ত। তো যাওয়ার সময় যে ঘাটের দিকে আমরা যাচ্ছি, কারণ ঘাট পেরোলেই মায়াপুর। তো সত্যি কথা বলতে একটা অপরূপ নিদর্শন, মানে চারিদিকে প্রাকৃতিক যে সৌন্দর্যটা উপভোগ করা যায়, তো এগুলো কি বলো তো, না ঘুরলে কিছুই আর কি বোঝা যায় না। সব কিছুই একটা সময়ের সাথে সাথে সব কিছুর সাথেই মানুষকে চলতে হয়। তো ঠাকুরের নাম করাটা আজকালকার দিনে ভীষণ ব্যাকডেটেড সবার কাছে, তো আমি মনে করি মডার্ন হওয়াও ভালো, কিন্তু তার সাথে একটু ঠাকুরের জায়গায় গেলেও কোনো কিছু যায় আসে না। তো এই যে আমরা ভেতরে প্রবেশ করছি, আর ভেতরে প্রচুর মোবাইল, তো তার থেকে বড় কথা যেহেতু আমাদের বাড়ির লোকরা গেছিলো, তো সেই কারণের জন্য আমরা লাইনে দাঁড়িয়ে কোনো কিছু জুতো, ব্যাগ, মোবাইল এগুলো কিছুই রাখিনি, আমরা সেগুলো রেখে গিয়েছিলাম হচ্ছে গিয়ে আমাদেরই বাড়ির লোকের কাছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা প্রথমে মিউজিয়ামে গেছি, মিউজিয়াম থেকে শ্রীলা প্রভুপাদের পুরো জীবনীটা আগে দেখেছি, মানে মিউজিয়ামে এটাই আছে। তারপরে রাধাকৃষ্ণের আরতি, কালকে ছিল একাদশী, তো একাদশীর দিনকে একদম পুরো মানে এই দর্শনটা পেয়েছি, আরতি দর্শন দুপুরবেলা, একদম মানে মন খুশি হয়ে গেছিলো, মানে সত্যি কথা বলতে ঠাকুরকে দর্শন করেই না চোখে জল এসে গিয়েছিলো, যে এত সুন্দর যে তার সৌন্দর্য, সত্যি কথাই আমাদের কি সৌন্দর্য বলো, কিন্তু ঠাকুরের সৌন্দর্যের কাছে আমাদের সৌন্দর্য, ঠাকুরই তো সব সৃষ্টি করেছেন। কি অপরূপ যে লাগছিলো না কালকে যখন আরতি হচ্ছিলো, তো সেগুলো তো তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ সেখানে বলেই দিলাম যে মোবাইল একদমই অ্যালাউড নয়, সেই জন্য ওখানে কোনোভাবেই আর কি এসব কিছু শেয়ার করতে পারবো না। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে গোশালার দিকে। এই গায়েগুলোকে দেখে সত্যি কথা এত ভালো লাগছিল, গো মাতা হিসেবে যে এখানে এত সেবা পায় এরা, মানে সত্যি এটা কি বলবো তোমাদেরকে, মানে এগুলো হচ্ছে কি আমাদের যে আমরা যে সনাতন ধর্মের আর কি মানুষ, আমাদের গোমাতাকে মানে পুজো করাটা উচিত। তো এখানে কত যে গরু আছে এবং গোমাতা হিসেবে যে এই যে এদেরকে পুজো করা হয়, যেখানে ডোনেশন এর জন্য ব্যবস্থা করা আছে, কোনো বাধ্যবাধকতা নেই, তোমার যদি মন চায় তবেই তুমি ডোনেট করতে পারো, আর তাহলে পরে তোমাকে এখানে দেওয়া হবে গরুকে খাওয়ানোর জন্য, সেবা দেওয়ার জন্য কিছু ওই যে মানে খড়কুটো দিয়ে যে বলগুলো বানিয়ে রেখেছে সেগুলো দেবে। বেশ মজা লাগছিল, তো আমরা খাওয়ালাম ওখানে, সেবা করলাম, তো কারণ হচ্ছে আমি খাওয়ালাম এই কথাটা বলা ভুল, কারণ সবই ভগবানের সৃষ্টি, তাই সেবা করলামই বলাটা উচিত। তো এখানে বেশ ভালো লাগছিল যে এখানে কত এই যে অভিষেক মানে সেবা করছে গো মাতা। তো যাই হোক, খুবই ভালো লাগলো, এখানে কৌশিকও এখানে গোমাতাকে সেবা করলো, আমি খাইয়েছি, আমি একটু ভয় পেয়ে গেছিলাম, জিপটা এত ধারালো যে আমার খুব ভয় লাগছিল, তারপর আস্তে আস্তে খাইয়ে দিলাম। বাবারে কত বড় জিপ দেখতে পাচ্ছ। তো যাই হোক, কালকে দিনটা তো ভীষণ ভালো গেল, কালকের দিনটা তো খুবই ভালো গেল। তারপর ফিরে আমরা
দুপুরের লাঞ্চ করে তারপর একরাশ মন খারাপ নিয়ে বাড়ি ফিরলাম। তার কারণ হচ্ছে গিয়ে কোথাও বেড়াতে গেলে বাড়ি ফেরার সময় একটা মন খারাপ করে। আর এখানে দেখেছো খড়ের যে ঘরগুলো বানিয়ে রেখেছে, তিনতলা বাড়ির থেকেও উঁচু হবে, তিনতলা বাড়ির থেকেও না বেশি। এই যে আসছে, এরা মাঠে চড়ছিল, এখন এদেরকে আবার তাদের নিজস্ব ইয়েতে ঢুকিয়ে দেওয়া হবে ঘরে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।